পেয়ারা মানে অমৃত অমৃত এনে দিল, তো আমাকে খাওয়ার জন্য দিয়েছে, তো আমি অবশ্যই নিয়েছি। বাই তোমাদের। হ্যাঁ, তো এখন আমি রেডি হয়ে গেছি, তো বেরানোর জন্য প্রস্তুত। গৌরব, মা, বাবা, আমরা বেরোবো। অনেকটা হয়ে গেছে। ওমা আসছি, বাবা আসছি গো। আমরা চাঁদপুর এখানে পৌঁছে গেছি, এখানে সৌমেনের সাথে মিট করবো। সৌমেনটা, সৌমেন, সৌমেন, সৌমেন দাঁড়িয়ে আছে, সাইড হয়ে যাই। এটা হচ্ছে মেদিনীপুরের চায়ের চটি, যেখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো এখন আসানসোলের দিকে। তো আমরা এখন দাঁড়িয়েছি রামসাগর বাঁকুড়ার, তো এখানে একটু চা টা খাবো, একটুখানি হালকা করে ফ্রেশ হয়ে যাবো অনেকক্ষণ, তো বাইকগুলো একটু রেস্ট হোক, আমরা একটু চা টা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো। ঘন্টায় দাঁড়িয়ে যাবো, একটু কি সম্পর্ক, চলো এখানে দাঁড়িয়ে যাও। আমরা এখন বর্ধমানের জাম গ্রামে দাঁড়িয়ে চা খেলাম, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম, তো এবার আবার রওনা দেবো। আমরা এখন যাবো দুমকা, দুমকাতে রঞ্জিতদা আছে, রঞ্জিতদার সাথে মিট করবো। তো আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, তো সব মানুষ দেখুন যে আমাদের সবাই ঘিরে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব। চলো, তো চা খাওয়া হয়ে গেছে, এবার যাব দুমকা। দুমকা এটা হচ্ছে ঝাড়খণ্ড এবং বেঙ্গল বর্ডার। তারপর আমরা ঢুকছি ঝাড়খণ্ডে, বেঙ্গল টাটা। আবার কিন্তু আমরা লাস্ট আজকে নাইট স্টে করে সেটা কিন্তু আমরা বেঙ্গলে, সেটা হচ্ছে অজয় নদী। আমরা এখন দুমকায় পৌঁছে গেছি, দুমকায় রঞ্জিতদার সাথে মিট হলো। এবার এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে পড়বো আমরা। এখন দাঁড়িয়ে সব টিফিন করছি চারজনে, মুড়ি, পাকোড়া, চপ, ঘুগনি দিয়ে, এটা হচ্ছে আমার খাওয়ার। টিফিন টিফিন করে তারপর এখানে বেরোবো, আগে টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। রাইট সাইড, রাইট সাইড। সবাই মনে হচ্ছে তেল ভরবে বাইকে। ঝাড়খণ্ডে আমাদের এখানে থেকে তেলের দাম অনেকটাই কম, আমাদের এখানে অলরেডি 107 টাকা করে চলছে, এখানে কিন্তু 119 পয়সা পার লিটার পেট্রোল। তো তো ফিউল নেওয়ার পরে এবার আমরা রওনা দিলাম। আবার আমরা যাবো ভাগলপুর, বিহারের যে ভাগলপুর, সেই ভাগলপুর হয়ে চলে যাবো। শিলিগুড়ি
তো আমরা এখন বাঁকা পৌঁছালাম, বাঁকার একটা জায়গায় একটু দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য সবাই। অনেকক্ষণ ধরে বাইক রাইড করার পর আর একটু ওয়েট করছি। এই কিছু বাচ্চা আমাদের সাথে দাঁড়িয়েছে, হাই বলে দাও সবাই, হাই বলো, হাই বলো, হাই হাই। এরাও আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। अच्छा ठीक है, जगह का नाम क्या है तुम लोगों का? सुनियापुल। जिला? ढाका। स्टेट? बिहार। ठीक है, प्यारा मैं अमृत अमृत एने दिल तो खावर जो दिए तो अवश्य नहीं। সবাই সবাই এখনো দাঁড়িয়ে আছে, ওরা যায়নি বাচ্চারা এখনো। তো হাই করে দাও লাস্ট বারের মতন, হাই। তো আপনি যাও সবই, ঠিক আছে, ঘর যাও, হাম লোক ভি চলতে হ্যাঁ, ঠিক আছে, চলো। তো আমরা এখন জগদীশপুরে আছি। তো জগদীশপুরে দেখতে পাচ্ছ খুব জ্যাম আছে রাস্তা, রাস্তার জ্যাম আছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এরপরে আসবো ভাগলপুর। এখান থেকে ভাগলপুর প্রায় 14-15 কিলোমিটার আর একটু যেতে হবে, তারপরে খাওয়া দাওয়া। তো আমরা জাস্ট একটা বাজারা হোটেল রাস্তার রোড সাইডেই ছিল, তো সেখানে আমরা দাঁড়িয়েছি, এখন লাঞ্চ করব। লাঞ্চ টাইম হয়ে গেছে অলরেডি, টাইম হয়ে গেছে 2:30। তো এখানে লাঞ্চ করে আর শোম্যান বাইকে চেন লুপ লাগাবে, চেন লুপ দিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব আবার। তো সবাই লাঞ্চ করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা লাদিপুর টোল গেট ক্রস করছি। তো আমরা এখন বিক্রমশিলা সেতুর উপরে উঠেছি। এটি কিন্তু ইন্ডিয়ার একটি লংগেস্ট ব্রিজ। এই ব্রিজটা কিন্তু একসময় ভারতের সব থেকে বড় লংগেস্ট ব্রিজ ছিল, এখন নয়। ব্রিজের উপরে প্রচণ্ড জ্যামও আছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড জ্যাম। তো এখন আমরা আছি কোটশিলা, প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছি সামনে পেছনে চারিদিকে, অনেকক্ষণ ধরে জ্যামে আটকে এসে আছি জায়গাটা। জ্যাম কোনো ওঠে ক্লিয়ার হচ্ছে না, অল্প অল্প করে গাড়ি এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন বাজে 5:30, তো আমরা এখন আছি পূর্ণিয়া বিহার, বিহারে। এখনও আমাদের যেতে হবে 173 কিলোমিটার মাটি গেড়িয়া, যেখানে আমরা অলরেডি লজ বুক করে রেখেছি, তো তার জন্য আমরা যেতে হবে। তো আমাদের পিছনে আমাদের দুই বন্ধু সৌমেন এবং রঞ্জিত দা দুজনেই অনেকটা পিছনে পিছিয়ে গেছে, তো তাদের জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ ওরা আসে। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা লং ট্যুর আমাদের যেতে হবে এখন। এই তো দেখতে পাচ্ছ তোমরা, যাই হোক ওয়েট করছি, পৌঁছতে পৌঁছতে মনে হয় অনেক রাত হয়ে যাবে আজকে, কী করা যাবে। যাই হোক অনেকটাই দূর, প্রায় 600 কিলোমিটার, 600 কিলোমিটার একটু বেশি একদিনে রাইড করা বাইকে একটু খরচের ব্যাপারই। যাই হোক, এখন বাজে 5:40, আমরা রওনা দিয়েছি পূর্ণিয়া থেকে।
ডাল ফেলার উদ্দেশ্যে ডাল ফেলার মাটি গিরা যেখানে আমরা অলরেডি একটা ভালোভাবে যুক্ত করা আছে যেটা আমরা সংস্কৃতি করবো তো আমরা হয়ে গেছে অনেকটাই ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছেছি। একটা রুম অলরেডি আগে থেকে আমাদের বুক করা ছিল, তো সেই রুমে উঠেছি, তো এখন ফ্রেশ ফ্রেশ হবো। তো আর এই ভিডিওটাকে বেশি বড় করব না, অনেক বড় অলরেডি হয়ে গেছে, তো এখানেই ভিডিওটাকে স্টপ করছি। আর এবং যারা নতুন এই ভিডিওটাকে দেখছো তাদের জন্য রিকোয়েস্ট, দয়া করে এই ভিডিওটাকে লাইক দিও, আর যদি চ্যানেলের নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে সবাই।